সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফিবোনাচ্চি নাম্বার নিয়ে আলোচনা করব। ফিবোনাচ্চি নাম্বার বলতে একটা সিকোয়েন্সকে বোঝায়। সিকোয়েন্সটা ঠিক এরকম যে প্রথম দুটো বাই ডিফল্ট দেওয়া থাকে, যেমন ধরে নেওয়া হয়েছে এখানে 0 আর 1 হচ্ছে প্রথম দুটো সংখ্যা সিরিজের। এরপরের সংখ্যাগুলো প্রতিটা হচ্ছে তার ইমিডিয়েট আগের দুটো সংখ্যার যোগফলের সমান, যেমন 1। এই তৃতীয় সংখ্যাটা এসেছে ঠিক আগের দুটো সংখ্যার যোগফলের সমান, 1 এসেছে ঠিক 1 0 এর যোগফল 1। এর পরের সংখ্যা হচ্ছে 2, 2 এসেছে তার আগের দুটো সংখ্যার যোগফলের সমান, যে 1 প্লাস 1 হচ্ছে 2। তারপর হচ্ছে 3, 3 হচ্ছে তার আগের দুটো সংখ্যার যোগফলের সমান, 2 প্লাস 1 3। সো এই সিকোয়েন্সটার আজকে আমরা বিভিন্ন রকমের আলোচনা করব, যে এই সিকোয়েন্সটা কীভাবে আমরা বিভিন্ন মান আমি কীভাবে খুব সহজে পেয়ে যেতে পারি সেটার জন্য প্রোগ্রাম। এখানে কীরকম প্রোগ্রাম আমি আলোচনা করব আজকে সেটা একটু ধারণা দিয়ে দেই। আজকের সমস্ত প্রোগ্রামটার হচ্ছে বেসিক যেটা আউটপুট আসবে সেটা হচ্ছে এরকম, যে স্যাম্পল ইনপুট হিসেবে দেওয়া থাকবে প্রথমে টেস্ট কেস, অর্থাৎ কতগুলো সংখ্যার আমাকে আসলে দেখাতে লাগবে। তারপরে একটা করে ইন্টিজার দেওয়া থাকবে এবং তত নাম্বার ফিবোনাচ্চি নাম্বারটা প্রিন্ট করে দেখাতে লাগবে। টেস্ট কেস বলতে 3, 3 বলতে হচ্ছে যে আমি তিনটা ইন্টিজার সংখ্যা নিব এবং প্রতিটা ইন্টিজার সংখ্যা রিলেটেড ফিবোনাচ্চি নাম্বারটা আমি প্রিন্ট করে দেখাবো। আর একটু বিস্তারিত বলি, 3 দেওয়া আছে তার মানে কি আমি তিনটা ইনপুটে নেব, আমার টেস্ট কেস হবে তিনটা, 4 দেওয়া থাকলে আমি 4টা আসতো। আর প্রতিটা ইন্টিজার, 3 মানে হচ্ছে যে 1 2 3 এই 3 নম্বরে কোন ফিবোনাচ্চি সংখ্যাটা আছে, 1। 7 মানে হচ্ছে 7 নম্বরে কোন ফিবোনাচ্চি সংখ্যাটা আছে, 8 প্রিন্ট করবে। এটা হচ্ছে আজকের এই প্রবলেম সলভের সব প্রজেক্ট বলা যেতে পারে এটা। কিন্তু তার আগে আমি আলোচনা করব যে কীভাবে বিভিন্নভাবে আমরা ফিবোনাচ্চি নাম্বারগুলো প্রিন্ট করতে পারি। প্রথমেই আসি যে কীভাবে আমরা এন সংখ্যক ফিবোনাচ্চি নাম্বার প্রিন্ট করতে পারবো। এন সংখ্যক বলতে যদি 3 দেওয়া থাকে তাহলে প্রথম তিনটা ফিবোনাচ্চি নাম্বার প্রিন্ট করবে। এটা কীভাবে করতে পারি তাহলে আমরা খুব সহজেই বাকিগুলো ম্যানিপুলেট করতে পারবো। সো ফিবোনাচ্চি নাম্বার ব্যবহার করার ক্ষেত্রে যে টেকনিকটা সেটা হলো এরকম, যে আমরা জানি প্রথম দুটো বাই ডিফল্ট দেওয়া থাকে, অর্থাৎ প্রথম দুটো সংখ্যা 0 1 এ দুটো বাই ডিফল্ট দেওয়া আছে। তারপরে সংখ্যাটা হচ্ছে 1, এগুলো আমাদেরকে হিসাব করে করে বাই করতে হবে, 2 3। সো প্রথম দুটো সংখ্যা যদি দেওয়া আছে তো ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সরি এটা হচ্ছে বি। এখন তৃতীয়টা এটা হচ্ছে সি, সো সি ইকুয়াল টু আমরা কি জানি এ প্লাস বি, আগের দুটো সংখ্যা যোগফল এটা, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে তো যেটা বের করব। এখন দেখা যাক তার পরেরটার ক্ষেত্রে, এটা হচ্ছে তার ইমিডিয়েট আগের দুটো সংখ্যার যোগফল। এখন যদি আমরা এই কাজ করি, এই বি বিটাকে এখন আমরা এ ধরে নিলাম, সিটা যদি বি কো ধরে নেই তাহলে এই ক্ষেত্রে আবার সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, আবার সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, আবার পরেরটার ক্ষেত্রে এবার এটাকে যদি আমি এখন আবার এই বিটাকে আমরা ধরে নিব এ, সিটাকে ধরে নিব বি, সো পরেরটার ক্ষেত্রে আবার সি ইকুয়াল টু এ প্লাস বি আসবে। একটু জটিল হয়ে গেল ব্যাপারটা,
আমি একটু পরিষ্কার করে বলি। এখানে আমি যদি এটা প্রথম ক্ষেত্রে এ ধরি, এটা ধরি বি, এটা এ, এটা বি। সো এই ক্ষেত্রে এটা সি ইকালটা হচ্ছে এ প্লাস বি, তার আগের দুটো সংখ্যা যোগফল। সো এই কাজটা আমি বারবার রিপিট করব। আমি যখন এটার মান আমরা বের করতে যাচ্ছি, তার মানে কি, এটা হচ্ছে আগের দুটো সংখ্যা যোগফল। আগের দুটো সংখ্যা হচ্ছে এটা সংখ্যা, এটা সংখ্যা যোগফল। এই দুটো সংখ্যার যোগফলের জন্য আমি এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে এটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি। এই সূত্র দিয়ে আমরা চালিয়ে নিতে পারতেছি। মানে বারবার কি করতে হবে, যে প্রথম ক্ষেত্রে যখনই আমরা একটা সি এর মান পেয়ে যাবো, এই মানটা যখনই পেয়ে যাবো, তখন এই মানগুলো আমাদেরকে আপডেট করে দিতে লাগবে। এই মানটা পেয়ে যাওয়ার পর তখন কিন্তু আমার এই মানটার আর কোনো দরকার হচ্ছে না, কারণ কারণ পর সংখ্যাটা বের করতে এ দুটো সংখ্যা লাগবে, এটা দরকার হবে না। সো এটাকে আমরা এ করে দেবো, এটাকে বি করে দেবো, তাহলে আবার এটা সি এর মান বের পেয়ে যাবো। এই অ্যালগোরিদমটা, এই টেকনিকটা খাটায় আমাদেরকে ফোনে কিনে আমরা প্রিন্ট করতে হবে। সো এবার আমরা প্রোগ্রামে চলে আসি, তাহলে আপনারা হয়তো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম ক্ষেত্রে কী বলেছি, যে আমরা এন সংখ্যক করব। সো আমরা ইন্টিজার এন প্রথমে ধরে নিলাম, যে প্রথম পাঁচটা ফিউনে কিনা প্রিন্ট করবো, এন মান ফাইভ ধরে নিলাম। এবার আমরা কী করবো, ইন্টিজার আই নিচ্ছি লুপ ঘোরানোর জন্য। সো লুপ ঘোরানোর জন্য নিচ্ছি, তো লুপটা কবার ঘুরবে, এন সংখ্যক বার, যেহেতু আমরা এন সংখ্যক ফিবোনাচি নাম্বার প্রিন্ট করবো। সো এতটুকু লিখে দিই, ফর আই ইকাল টু ওয়ান, আই লেস দেন ইকাল টু এন, আই প্লাস প্লাস, এর মানে হচ্ছে যে লুপটা এন সংখ্যক বার ঘুরবে এবং প্রতি ক্ষেত্রে কী করবে, একটা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করবে। আচ্ছা, সো এখন আমরা কী করবো, ইন্টিজার এ ইকাল টু জিরো অ্যান্ড বি ইকাল টু ওয়ান, আমরা যেটা কাজ করেছিলাম সি, আমরা কী করেছিলাম যে একটা করে ইন্টিজার নিয়েছিলাম। আমাদের কাজ ছিল যে এরকম, যে এ আর বি এর মানটা বাই ডিফল্ট দিয়ে দেওয়া ছিল এবং সি ইকাল টু ছিল এ প্লাস বি। সো এখানে আসবো, এখানে আসে প্রথমেই আমি এর মানটা যদি আমি প্রিন্ট করে ফেলি, প্রিন্ট করে ফেললে কী হলো, প্রথমে আমি ফিবোনাচিটা প্রিন্ট করলাম। সো এরপরে আর এর আমার কোনো দরকার নেই। আমাদের একটা কাজ করার পরে কী করতে হবে, যেটা বলেছিলাম যে সি এর মানটা করে দিতে হবে এ প্লাস বি, সি এর মানটা এ প্লাস বি হবে, বি এর মানটা এ এর মানটা হবে বি এর মান, এবং বি এর মানটা হবে সি এর মান। এই কাজটা কিন্তু আমি করেছিলাম, আমি প্রথমে এটার কাজ করলাম, এটার মানটা আমি প্রিন্ট করে ফেললাম। সো এরপরে কিন্তু এটা আমার কোনো দরকার নেই, এরপরে আমাকে কী করতে হচ্ছে, এটা আমি এ ধরেছি, এটা বি ধরেছি, এটা ধরেছি সি। সো পরের কাজটা হচ্ছে বি এর মানটা কী করে দেওয়া, এটার মানটা এ করে দেওয়া, এটার মানটা বি করে দেওয়া, যার ফলে আমি এই মানটা বের করতে পারি। এই কাজটাই আমি করেছি, তখন কিন্তু আর এটা দরকার নেই, ঠিক আমি এই কাজটাই করেছি। এরকম করলে এন সংখ্যক ফিবোনাচি নাম্বার প্রিন্ট হয়ে যাবে। সো আমি প্রোগ্রামটা যদি এবার রান করি, রান করলে দেখা যাচ্ছে প্রথম পাঁচটা ফিবোনাচি নাম্বার প্রিন্ট হয়ে গেছে এবং সিকোয়েন্সটাও মিল রয়েছে, নিচে জিরো ওয়ান ওয়ান টু থ্রি। আচ্ছা, এবার আমি একটু অ্যাডভান্সে আসি। যদি এখানে প্রথম পাঁচটা প্রিন্ট করতে বলা হয়েছে, যদি এরকম বলা থাকে যে
50 এর মধ্যে কতগুলো ফিবোনাচি নাম্বার আছে সেই ক্ষেত্রে যদি বের করতে পারি যে 50 এর মধ্যে ফিবোনাচি নাম্বারগুলো কি কি সো সেখানে আমি n = 50 ধরে নিলাম সেই ক্ষেত্রে আমার টেকনিকটা এরকম হবে যতক্ষণ পর্যন্ত ফাইল আমাদের কাজটা কি যতক্ষণ পর্যন্ত এর মানটা যতক্ষণ পর্যন্ত 50 এর নিচে অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটা করবে সেস এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে যেমন এই যে এই কাজটা করার ফলে কি হয়েছে 0 1 1 2 3 8 40 34 পরেরটা কিন্তু হচ্ছে দুটো যোগ সংখ্যা যোগ করার ফলে কি হবে 55 সো সেটা হচ্ছে 50 উপর এখানে আমরা কি করলাম যখনই ধরে নিলাম যে আমরা এর মানটা তো প্রিন্ট করতেছি এর মানটা যখনই 50 এর উপর চলে যাবে তার মানে কি ওই ফিবোনাচি নাম্বারটা হচ্ছে 50 উপর সো সেটা আমরা প্রিন্ট করতে পারবো না এবং ততক্ষণ তারপর লুপটা ব্রেক করবে এটাই সো যা সেটা কোনো কথা না আমরা আবার আগের প্রোগ্রামটাতে চলে আসি যেখানে এন সংখ্যক ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে হবে হ্যাঁ এবার আমাদের কাজটা হচ্ছে যদি বলা হয় পঞ্চম ফিবোনাচি নাম্বারটা প্রিন্ট করো তাহলে কি করতে হবে পাঁচ নম্বর ফিবোনাচি নাম্বারটা সো এখানে খুব ছোট একটা প্রবলেম করলেই হবে যে কখন আমরা প্রিন্ট করতেছি যখন আই এর মানটা এন এর সমান হয়ে যাচ্ছে তখন কিন্তু এই কাজটা হবে মানে যদি বলা হয় যে আমি প্রথম পাঁচটা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতেছি তো এই লুপটা হচ্ছে যে আই এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত ঘুরবে 1 থেকে শুরু করে এন পর্যন্ত ধীরে ধীরে ইনক্রিজ হবে এবং প্রতিটা মানে প্রিন্ট করবে কিন্তু এবার আমি চাচ্ছি জাস্ট যখন আই এর মানটা এন হবে অর্থাৎ পঞ্চম যদি ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে বলি তিন নম্বর ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে বলি মানে কি প্রথম কাজটা ছিল আমরা প্রথম তিনটে ফিবোনাচি নাম্বার প্রিন্ট করা সেক্ষেত্রে এন এর মান ছিল 3 লুপটা ঘুরছিল আই এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত এবং প্রিন্ট করছিল সবগুলোই যখন আমি বলবো যে তিন নম্বর ফিবোনাচি নাম্বার প্রিন্ট করা তার মানে হচ্ছে যখন আই এর মান আর এন এর মান সমান এটাই তখন প্রিন্ট করবে বাকিগুলো প্রিন্ট করবে না সো এখানে যদি আমি একটা কন্ডিশন দেই ইফ আই ইকুয়াল ইকুয়াল এন তখনই কিন্তু এই ফিবোনাচি নাম্বারটা প্রিন্ট করবে অর্থাৎ সবার শেষে উপাদানটা প্রিন্ট করবে এর ফলে কি হবে যে আমরা এন সংখ্যক এন তম উপাদানটা পেয়ে যাব এবং যদি রান করি তাহলে পাঁচ নম্বরে আছে 3 সেটা আমরা পেয়ে যাব যে পাঁচ নম্বর হচ্ছে 3 সো আমাদের কাজ মোটামুটিভাবে শেষ এবার চলে আসবো আগের স্যাম্পল ইনপুট আউটপুট হিসাব করতে কারণ আমরা তো বের করতে ফেলেছি যে এত নম্বরে কোন ফিবোনাচি নাম্বারটা রয়েছে সো প্রথম কাজটা হচ্ছে এখানে টেস্ট কেস দিতে থাকবে তো একটা ইন্টিজার নিতে লাগবে টেস্ট কেসের জন্য টেস্ট কেসের জন্য একটা ইন্টিজার নিলাম সো ফাইল টি মাইনাস মাইনাস পাল্টি মাইনাস মাইনাস এই কাজটা করবে এবং প্রতি ক্ষেত্রে যেটা হবে যে স্ক্যানএফ করে আমাদেরকে এন এর মানটা নিতে লাগবে এখানে এন এর মানটা 5 না দিলেও চলবে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে প্রতিবারই এ আর বি এর মানটা আপডেট যেন না হয় এ ইকুয়াল টু 0 এখানে বি ইকুয়াল টু 1 এখানে দিয়ে দিতে লাগবে আমরা এই স্যাম্পল ইনপুট দেখে আউটপুট দিই আগে চেষ্টা করি সিম্পল ইনপুটে 3 দিলাম
প্রবলেম হয়েছে এখানে যে আমরা টি এর মানটা ইনপুট হিসেবে নেইনি, সো প্রমিসে রান করি। টেস্ট কেস থ্রি, তারপর হচ্ছে প্রথমে দিলাম থ্রি, এর জন্য মান হচ্ছে ওয়ান, তারপর দেবো ফোর, টু, সেভেন, এইট এসেছে। বাট সমস্যা কারণ আমাদের ঠিক মতো আমরা এখানে নিউ লাইন দিইনি, এখানে একটা করে নিউ লাইন দিতে লাগবে, তাহলে মোটামুটিভাবে আমরা প্রোগ্রামিং কন্টেস্টে সাবমিট করার মতো পজিশনে চলে আসছি। এখন এই কোডটা পুরোপুরি সাবমিটের জন্য রেডি, সো আবার আমি চেক করব স্যাম্পল ইনপুট। আমি এবার আটটা ইনপুট নেব, প্রতিবারই চেক করে দেখাচ্ছি, তার আগে উপরেরটুকু দেখিয়ে দিই। প্রথমবারের জন্য থ্রির জন্য ওয়ান, ফোরের জন্য টু, সেভেনের জন্য এইট, এই স্যাম্পল ইনপুট আউটপুটগুলো সঠিকভাবে এখানে চলে এসেছে। এবার আমি ওয়ান ধরবো, জিরো, তারপরে সবার শেষেরটা এইট নাম্বারটা যদি আমি ধরি তাহলে থার্টিন আসার কথা, নাইন, টোয়েন্টি ওয়ান, তারপর ফিফটিন, থ্রি সেভেন্টি সেভেন, এবং ফাইভ, থ্রি। সো মোট আটটা এখানে ফোর নাম্বার দেওয়া হয়েছে এবং শেষে পঞ্চম নাম্বারটা থ্রি। সো আপনারা এভাবে আরও চেষ্টা করতে পারেন। এখানে আমি যেভাবে ফিওরে কিনা আমরা পিন করিয়েছি, আরও অনেক উপায় কিন্তু ফিওরে কিনা আমরা পিন করা যায়, এটা কিন্তু সব থেকে সহজ উপায় নয়, আরও বলে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে এর থেকে সহজ উপায় কীভাবে ফিওরে কিনা আমারটা পিন করা যায়, এবং অবশ্যই এই ফর্ম্যাটে আরও ফর্ম্যাটে আপনি ট্রাই করতে পারেন ট্রাই করার জন্য। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। এই পরের টিউটোরিয়ালে আমরা প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।